আগে থেকেই ছিল। ধীরে ধীরে আলাপ পরিচয় বেড়েছে, ভালোবাসা জমেছে। সেই ভালোবাসা থেকে একসঙ্গে থাকার সিদ্ধান্ত, যাকে বলে পরিচয় থেকে প্রণয়, প্রণয় থেকে পরিণয়। এভাবেই ঘর বেঁধেছেন গানের মানুষ বাপ্পা মজুমদার আর অভিনয়ের মানুষ তানিয়া হোসেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির সেলিব্রিটি টক শো মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয়। আর আমাদের সঙ্গে আছেন প্রিয় জুটি বাপ্পা মজুমদার এবং তানিয়া হোসেন। আরেকটি সেগমেন্টে তোমাদের দুজনকে একটা ফর্ম দিয়েছিল, ফিল আপ করেছো, কেউ কারোটা আমি জানি কেউ কারোটা দেখেনি, কারণ আমার সামনেই তানিয়া ফর্মটি ফিল আপ করেছে। এবং ফিল আপ করার সময় আমার মনে হয়েছে ওরটাও আমি পারবো না, আমারটাও পারবে না, চেষ্টা করে দেখো না। এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দেখি এবার। আচ্ছা, আমরা শুরু করি আগে তানিয়াকে দিয়ে। বলো বাপ্পাদার প্রিয় ফুল। প্রিয় ফুল রজনীগন্ধা বা বেলি? হ্যাঁ, দুটো লিখেছে, বেলি হয়েছে। রজনীগন্ধা, গোলাপ, গোলাপ, হ্যাঁ গোলাপ। আচ্ছা, প্রিয় পাখি? বলো, আমি আসলে বলতে পারবো না প্রিয় পাখি। আচ্ছা, চড়ুই। চড়ুই, আচ্ছা, ওকে। বাপ্পাদার প্রিয় রং? প্রিয় রং ওর হোয়াইট, ব্লু, ব্ল্যাক, একটাই লিখেছে ব্লু, হ্যাঁ নীল। প্রিয় কবি? রবীন্দ্রনাথ, জীবনানন্দ, জীবনানন্দ দাশ, হ্যাঁ জীবনানন্দ। আচ্ছা, প্রিয় বই? এটাও জানো? নো আইডিয়া। হ্যাঁ, এটাও জানো? প্রিয় বই, প্রিয় বই লেখক বলো তাহলে বলতে পারবো। কেন, এসব চিটিং চলবে না এখানে। প্রিয় বই বলো তো, না পাচ্ছি না সত্যি। মাঝে মাঝে মেয়েরা না অনেক এরকম আছে না, অ্যালবেল টাইপের কথাবার্তা বলে, ওটাকে আমরা বাংলায় কি বলি, যা মন চায় তাই বলতে থাকি, আবল তা বলে। হ্যাঁ, কি সুন্দর করে বোঝা, কি সুন্দর করে বোঝালাম। দেখো এই জন্য মেয়েরা থাকে না, মেয়েরা কিছু বলতে থাকে আবল তা, এই যে যেমন এখন আমরা বলছি, চিন্তা করো আবল তা বলো। ওকে, প্রিয় গান? প্রিয় গান রবীন্দ্রসঙ্গীত, আর ওর ওর গান তো ও খুব একটা শুনতে পছন্দ করে না। একটা গানের লাইন লিখেছে, কথা বলছিলাম একটা গানের লাইন, তুমি রবে নীরবে, না আগুনের পর, আগুনের পরশমণি। আচ্ছা, কাছাকাছি রবে নীরবে ওর এটা পাশ, কারণ তুমি বলেছো সেটাই। প্রিয় অভিনয়শিল্পী? প্রিয় অভিনয়শিল্পী একজনের নাম লিখেছে, বাংলাদেশের একজনের নাম লিখেছে, সুবর্ণা মুস্তাফা। মেল? হুমায়ুন ফরিদি। দিতি হাহিনসা। আচ্ছা, প্রিয় মানুষ? প্রিয় মানুষ আমার মা, ওর মা আর কি, আমার শাশুড়ি মামা। আমি মা বাবার নাম লিখে নিচ্ছি। আচ্ছা, তো প্রিয় মানুষের মা বাবা ছাড়া ছাড়া সেটাও তুমি জানো? আমি না, তোমার নাম? আমি না, দেখছো, দেখো আমি ওর, আমার দোষ না এটা, আমার নামও লিখতে পারতো। তাহলে সঞ্জীব চৌধুরী? ইয়েস। আরেকজন আছে, আরেকজন নাম গেস করতে পারছি না। শঙ্কর? ও শঙ্কর দা, শঙ্কর সহজ। আচ্ছা, হ্যাঁ। প্রিয় শখ? বেড়ানো? বেড়ানো না, সে কি এগে, ও ইচ্ছে করে এগুলো লিখেছে যাতে আমি না পারি, জানো? ওর না, নিশ্চয়ই তুমি জানো, ও ট্রাভেল করা ওর প্রিয় শখ, ছবি তোলা। হ্যাঁ, এত ইচ্ছে করে কেন লিখবে, তুমি তো জানো। হ্যাঁ জানি, ফটোগ্রাফি লিখেছে তো। আচ্ছা, প্রিয় খাবার? প্রিয় খাবার ডাল ভাত। হ্যাঁ, ডাল ভাত, ডিম ভাজা, আলু সিদ্ধ। হ্যাঁ, পেরেছে। প্রিয় পোশাক? প্রিয় পোশাক পাঞ্জাবি। পাশ পাশ ক্যাজুয়াল, ক্যাজুয়াল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পাঞ্জাবি ক্যাজুয়াল। আচ্ছা, রেগে গেলে কি করে? চুপচাপ হয়ে যায়। লেখেনি? লেখেনি, ব্ল্যাঙ্ক। না না, আছে, অন্যটা লিখেছে, অন্যটা লিখেছে। হ্যাঁ, রেগে গেলে ও তো চুপচাপই থাকে, মানে মাত্রাতিরিক্ত চুপচাপ হয়ে যায়, যেটা ও না কিছু একটা করে রেগে গেলে, অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এটা। ওদিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকাচ্ছ করে আমাকে ফেল করানো হচ্ছে সেই জন্য। হ্যাঁ, মানুষ হেঁটে বেড়ায় ওটাকে কি বলে, পায়চারি? ও পায়চারি করে। হ্যাঁ, ওটাই বলছিলাম। মোটামুটি ভালোই পেরেছে। না, অনেক ভালো, অনেক ভালো, ভালো পেরেছে। আমি বলছি না, একটা ভালো। হ্যাঁ, বাপ্পাদা তানিয়ার প্রিয় ফুল? রজনীগন্ধা। কি দিয়ে বিয়ে করেছিলি? কোন ফুল পরে? বেলি। হ্যাঁ, যেই ফুল পরে বিয়ে করেছে, বিয়ে করলাম না, ও তো রজনীগন্ধা পছন্দ করে এখন। হ্যাঁ, একটু হলো গেছে। আচ্ছা, প্রিয় রং? প্রিয় রং সাদা কালো। না, কালো আছে, সাদা নাই, কালো নীল। হ্যাঁ, নীল, কালো নীল, কালো নীল হয়েছে। প্রিয় কবি? রবীন্দ্রনাথ।
জয় গোস্বামী অনেক প্রিয়র মধ্যে একজন, কিন্তু আমার সবচেয়ে প্রিয় যার, আচ্ছা হিন্দি দেবো না, আচ্ছা না একটু খাটতে দাও তাকে, বাংলাদেশি বাংলাদেশি আমি মনে হচ্ছে পারবো না, কারণ ওর লিস্টে অনেক নাম, অনেকগুলো নাম আছে, চোখের বালি গোড়া, প্রিয় গান চোখের জলে, ও ই লিখেছে কাছের মানুষ পাশের মানুষ, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত বাপ্পা মজুমদারের যে কোনো গান, প্রিয় অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি, এই লিস্টও আমার অনেক বড়, অনেকগুলো নাম লিখেছে, এই লিস্টে অনেকগুলো জায়গা ক্রস করে ও লিখেছে, কাগজের বাইরে পারলেও লিখতো, একটা কাগজ দিয়ে দিতে সাথে জাস্ট যতটুকু আছে সেটাও ক্রস করেছে, হুমায়ুন ফরিদি কমন, তো প্রিয় মানুষ তার, তার প্রিয় মানুষ, ওর অনেক প্রিয় মানুষ, একজনই লিখেছে মনে প্রাণে তাকে পছন্দ করে সে, তাই না, বোঝা যায়, অঞ্জন দত্ত, হ্যাঁ কি বলেছে অঞ্জন দত্ত, না মনে প্রাণে চোখের এক্সপ্রেশনে বোঝা যায় কে সে, বাপ্পা মজুমদার, দেখো একেবারে ঘর কা মন কে ডাল বরাবর করে দিল, কিন্তু প্রিয় শখ বেরানো, হ্যাঁ প্রিয় খাবার, ও সর্বভোগ সব খায়, বাট একটা স্পেসিফিক লিখেছে, একটা লিখেছি তোমার সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য লিখেছি, ডাল ভাত না, অসম্ভব, কখনোই না, আমি ডাল ভাত, তাহলে বলো বলে দাও, সিফুড, সিফুড, ও সিফুড, ওটা মাথায় আসছিল না, আসলে আসলে মাথায় আসছিল না, ওকে প্রিয় পোশাক, শাড়ি, ঠিক আছে, রেগে গেলে তানিয়া কি করে, ও খুব গালটাল ফুলে যায়, গাল ফুলে যায়, আর কি কি হয়, গাল ফুলে যায়, ও ধম মেরে যায়, এবং ছুরে মারে, না না কিছু নাই, ছুরা ছুরি নাই, ছুরা ছুরি নাই, তাহলে কি করে, রেগে গেলে ও একটু জোরে কথা বলে, রেগে গেলে জোরে কথা বলে, আছে এখানে লিখেছে চুপচাপ থাকি, তো চুপচাপ থাকার পাশাপাশি, একদমই না, এটা মিথ্যা লিখেছে তাহলে, আচ্ছা ও বললো যে আমি গাল ফুলাই, গাল ফুলাই ফুলালে একটা মানুষ কিভাবে জোরে কথা বলে, গাল তো আমি ফুলিয়ে রাখি, গাল ফুলানোর সময় মানুষ মেয়েরা চুপ করে চুপ করে থাকে, চুপ করে গাল ফুলাই, এবং ওটা জোরে কথা বললে গাল ফুলানো হয়, এবং সেটা পূর্ণিমাপু একটা নামও দিয়েছে, সে গাফু, গাফু, হ্যাঁ আমাকে বলবে যে গাফু, কোনটা জোরে কথা বলে না গাল ফুলাই, না কখনো গাফু থাকে কখনো জোরে কথা বলে, দুটোই তাহলে, দুটো লিখতে জোরে কথা ও গাফু, যাক দুজনেই দুজনকে ভালোই চেনেন জানেন, ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে, একটু হিন্টস এদিক ওদিক দিয়েছি দেখে, এর জন্য আপনারা পাচ্ছেন মমতাজ মেহেদির পক্ষ থেকে বিশাল গিফট, আপনি তো অসংখ্য গান করেছেন, তো শুধু শ্রোতার পছন্দে নয়, মানে নিজের একটা পছন্দ থাকে না, নিজের পছন্দে তৃপ্তি নিয়ে গান করেছেন এমন তিনটি গানের নাম যদি বলতেন, একটা গান হচ্ছে আমার সন্তান সঞ্জিতদার লেখা সুর, একটা গান হচ্ছে চক্ষু খুলে দেখো, আরেকটি গান হচ্ছে রানী ঘুমায়, আচ্ছা এই তিনটি গানই সঞ্জীব দ্বারা লেখা এবং সুর, চক্ষু খুলে দেখোটা আরেকজনের লেখা ছিল, কিন্তু এই তিনটি গান আমার জীবনের আমার সব থেকে প্রিয় গানের মধ্যে এই তিনটি গান, এই তিনটি গান উল্লেখযোগ্য, আচ্ছা তানিয়া তোমার কাছে বাপ্পাদার সব গানই পছন্দ এটা তুমি বলেছো, আচ্ছা কোন গানটা সবচেয়ে পছন্দ একটু আগে বলছিলে, চোখেরই জলে, আমি তো আসলে ওর ফ্যান অনেক আগে থেকে, এবং তখন থেকেই যে ওর একটা গান দুইটা গান এমন হতো যে আমি সারা রাত ওই একটা দুইটা গানই শুনতাম, অনেকগুলো রাত পার করেছি শুধু এই গানটা শুনে, আচ্ছা এই একটা, হ্যাঁ একটা গান অসংখ্যবার বাজতে থাকতো, তোমার তো তাহলে পুরো গান মুখস্থ থাকার কথা মনে হয়, হ্যাঁ হ্যাঁ কি মনে কথা, প্রমাণ প্রমাণটা দাও এখন একটু গানটা গে, না না আমি গান গাইতে পারি না, এই অনুষ্ঠানে গাও প্লিজ, বাপ্পাদার কাছ থেকে সরে তোমার কাছে আসলাম, একদম না প্লিজ, দুলাইন হলো এটা, এটা আমার
কাজ নাই একটু যদি আপনার বউকে বলতেন না আমি আমি না না আপনিও এনকারেজ করছেন না না কেন ও করতে চাইছে না জোর করব কেন কি দরকার কসম মানে আমি একদমই পারলাম না তোমাকে রাজি করাতে এই আমি মুখই দেখাতে পারবো না মমতাজ মেহেদীকে থাক গানের মানুষ বাপ্পাদা আপনিই আছেন আপনি আমার মান সম্মানটা রাখবেন এখন না বিরতিতে যাচ্ছি ঠিক আছে শেষে আপনি আমার মান সম্মানটা রাখবেন দর্শক নিচ্ছি একটি বিরতি বিরতির পর আসবো আমাদের সঙ্গেই থাকুন মমতাজ মেহেদী